সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ম্যাথ এন্ড সায়েন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো এখন তোমাদের 8.1-এর মূলত 7 নম্বর যে সমস্যাটি ছিল, এটা অনুসরণীয় 8.1-এর 7 নম্বর সমস্যা। এই সমস্যাটা এইরকম যে প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সমান্তরিক। চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় তাহলে এটি একটি সমান্তরিক, এটা প্রমাণ করে দেখাতে হবে। এটা প্রমাণের জন্য আমি এখানে প্রশ্ন অনুযায়ী এটা একটা সমান্তরিক আঁকানো হয়েছে। এই সমান্তরিকটা এসি কর্ণ দ্বারা দুটি ত্রিভুজ, একটা ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ এডিসি, এই দুটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। তো এই ত্রিভুজ থেকে কীভাবে এটা একটা সমান্তরিক এটা প্রমাণ করা যায়, এই প্রমাণের জন্য এই চতুর্ভুজে বা এই সমান্তরিকে ত্রিভুজ দুটাকে বিভিন্ন কালার দ্বারা, আলাদা আলাদা কালার দিয়ে, কালার গ্রেডিংয়ের মাধ্যমে এবং বাহুগুলো কোণগুলো কীভাবে কোন কোণের সাথে সমান হয় এই জিনিসগুলো বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন অ্যানিমেশনের সাহায্যে এটা বোঝানো হবে। ক্লাসটি একটু দেখেই ছেড়ে চলে যাবে না, সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আশা করি তোমরা এখান থেকে তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল যেটা তোমার চাচ্ছ সেটা অবশ্যই করবো। তাহলে মনে করি এই যে এটা ABCD, এটা একটি চতুর্ভুজ, যেহেতু 4টি বাহু আছে যার বিপরীত বাহুগুলো সমান যেহেতু বলেছে, এই জন্য আমরা AB সমান CD এবং BC সমান AD এটা বলতে পারি। আবার আর একটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে AB সমান্তরাল CD এবং BC সমান্তরাল CD। প্রমাণ করতে হবে যে ABCD একটি সমান্তরিক। তাহলে এই কথাগুলো লিখবো। আর এইটা প্রমাণের সুবিধার্থে আমরা যেটা করব যে AC কর্ণটি যোগ করি, অনুরূপভাবে আমরা BD-টাকেও যোগ করব, তবে এটা পরে। তাহলে আমরা এটা প্রমাণের জন্য AC যোগ করি এই কথাটা বলব। তাহলে মনে করিতে যেটা লিখবো যে মনে করি ABCD একটি চতুর্ভুজ যার AB সমান CD এবং AB সমান্তরাল CD, BC সমান AD এবং BC সমান্তরাল AD। প্রমাণ করতে হবে যে ABCD একটি সমান্তরিক। এরপর প্রমাণে যায় যেটা লিখতে হবে সেটা দেখো, প্রমাণে যায় যেহেতু আমরা AC কর্ণ এঁকেছি, এটা মনে করিতে লিখে দিলেও হবে অথবা অঙ্কন বলে আলাদা করে আমরা অঙ্কনে যায় বলবো যে AC যোগ করি। এরপর প্রমাণে যায় আমরা 1 নম্বরে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ACDA এই দুটো ত্রিভুজে আমরা 3টা তথ্য মিল করার চেষ্টা করব। তো আমরা যেহেতু চিত্র থেকে জানি যে AB আর CD সমান, তো সেই ক্ষেত্রে দেখো AB সমান CD এটা লিখতে পারি, আবার BC সমান AD এটাও সমান পরস্পর, এবং AC বাহু যেটা দেখো যেটা AC বাহু, এই বাহুটা কিন্তু 2 ত্রিভুজে আছে, এই জন্য আমরা AC সমান AC এটা সাধারণ বাহু লিখতে পারি। তাহলে একটা ত্রিভুজে যদি 3টা বাহু আর একটা ত্রিভুজে 3টা বাহুর সাথে হুবহু মিলে যায়, অতএব আমরা বলে দিতে পারি অতএব ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ACD। তাহলে এই ত্রিভুজ আর ওই ত্রিভুজটা সর্বসম, যদি সর্বসম হয় অতএব আমরা কোণ BAC এই কোণটার সাথে কোণ ADC ওই কোণটাও সমান বলতে পারি। অতএব কোণ ABC এই কোণটা সমান কোণ ADC ওই কোণটা, তাহলে এই কোণ এবং ওই কোণ পরস্পর সমান, বিপরীত কোণ সমান। এখন আমরা আবার AC বাহুটাকে মিশিয়ে দেওয়ার পর যদি BD-টাকে যদি কর্ণ মনে করি, ACটা মনে করবো যে AC বাহুটা নেই আর BD বাহুটাই আছে, সেই ক্ষেত্রে দেখো দুয়ে যায় আমরা আবার বলতে পারি যে এখন ত্রিভুজ ABD এবং ত্রিভুজ নিচের ত্রিভুজটা হচ্ছে BCD, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু অনুরূপভাবে বলে দিতে পারি যে কোণ C সমান কোণ A, বা কোণ ABAD কোণ BAD সমান কোণ BCD। এ অনুরূপভাবে আর ডিটেলস এত কিছু আমরা লিখতে যাচ্ছি না, বলতে পারি যে কোণ BAD সমান কোণ BCD। তাহলে যেহেতু আমরা বিপরীত বাহুগুলো সমান আমরা জানছি এবং সমান্তরাল, আবার এখানে এসে দেখা যাচ্ছে যে বিপরীত কোণ B কোণের সাথে D কোণ সমান এবং A কোণের সাথে C কোণও সমান, তাহলে কোনো ত্রিভুজের কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় এবং বিপরীত কোণগুলো যদি সমান হয় তাহলে সেটা একটি সমান্তরিক। এখন আমরা বলবো 3-এ যায় যেহেতু
মনে করি যে ভাষাগুলো লিখেছিলাম ঠিক সেই ভাষাগুলোই আমরা এখানে জাস্ট পড়ে দেব যেহেতু AB CD BC সমান AD AB সমান্তরাল CD এবং BC সমান্তরাল AD তারপর আরো যে তথ্যগুলো সেটা কোণ AB C সমান কোণ ADC তারপর আরেকটা তথ্য কোণ BAD সমান কোণ BCD অতএব ABCD একটি সমান্তরিক অতএব ABCD একটি সমান্তরিক তাহলে এটাই প্রমাণিত তাহলে অতি সহজে কিন্তু প্রমাণটা আমরা করে ফেলতে পারি তাহলে প্রথমত আমরা বলবো যে মনে করি ABCD চতুর্ভুজের AB সমান CD BC সমান AD AB সমান্তরাল CD এবং BC সমান্তরাল AD প্রমাণ করতে হবে যে ABCD একটি সমান্তরিক এরপর আমরা অঙ্কনে এসে বলতে পারি এসে যোগ করি এটা অবশ্য মনে করিতে লিখলেও হবে এরপর প্রমাণে এসে এই পাশে যে ত্রিভুজটা ABC আর ওই পাশে ত্রিভুজ ADC এ আমরা তুলনা করব AB সমান CD BC সমান AD এবং AC হচ্ছে সাধারণ বাহু অতএব আমরা বলে দিতে পারি ABC সর্বসম ACD বা ADC অনুরূপভাবে আমরা যখন BD কে কর্ণ মনে করব তখন ত্রিভুজ ABD এবং ত্রিভুজ BCD এ আমরা বলে দিতে পারি কোণ ABAD সমান কোণ BCD তিন নম্বরে যে আমরা এখন বলবো যেহেতু AB সমান CD BC সমান AD AB সমান্তরাল CD এবং BC সমান্তরাল AD এবং কোণ ABC সমান কোণ ADC এবং কোণ BAD সমান কোণ BCD অতএব ABCD একটি সমান্তরিক তাহলে এইভাবে খুব তাড়াতাড়ি অতি সহজে কিন্তু এই প্রমাণটা করে ফেলা যায় আশা করি বন্ধুরা এটা তোমরা যদি খুব গুরুত্ব দিয়ে দেখে থাকো সুন্দর করে বুঝতে পেরেছ আজ এ পর্যন্ত দেখা হবে পরে একটি টপিকে সকলকে ধন্যবাদ